স্বাগতিক ভারত নয়। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 5 অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে এই দুই দলের লড়াই দিয়েই শুরু হবে বিশ্বকাপের আসর। যারা বিশ্বকাপের আয়োজক তাদেরকে ওপেনিং ম্যাচে দেখতে না পেয়ে অবাক হয়েছেন ক্রিকেট সমর্থকরা। আগেই জানা গেছে 2023 বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এবার নতুন তথ্য, ফাইনালের সাথে উদ্বোধনী ম্যাচও হবে একই ভেন্যুতে। 5 অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের পর্দা নামবে 19 নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এখনও ICC সূচি প্রকাশ না করলেও এমনটাই জানা গেছে। আয়োজক দেশ ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে পারে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে চেন্নাইয়ে। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ খেলতে ভারতে আসতে রাজি হয়েছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে 15 অক্টোবর। তবে এই ম্যাচটা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলতে অনীহা প্রকাশ করেছে পাকিস্তান। অবশ্য ফাইনালে উঠলে আহমেদাবাদের খেতাবি লড়াইয়ে মাঠে নামতে পাকিস্তানের কোনো আপত্তি নেই। এদিকে কদিন আগেই খবর বেরিয়েছে কলকাতা ও গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে সাকিব তামিমদের ম্যাচ, তবে এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিশ্বকাপ সূচি প্রকাশ পেলে সব কিছুই জানা যাবে। তবে চলমান IPL শেষে সব কিছু চূড়ান্ত করে বিশ্বকাপ সূচি প্রকাশ হতে পারে। আয়োজক দেশ হিসেবে ভেন্যু ও তারিখ ঠিক করার ক্ষেত্রে ভারতের মতামত পরামর্শকে আমলে নেবে ICC। এদিকে এশিয়া কাপ নিয়ে এখনও জল ঘোলা চললেও বিশ্বকাপ খেলতে ভারতে আসতে পাকিস্তানের কোনো আপত্তি নেই। সম্ভাব্য সূচি অনুসারে পাকিস্তানের খেলাগুলো চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ ও ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে। 10 দলের এবারের বিশ্বকাপে ম্যাচ সংখ্যা 48টি। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সাথে সরাসরি বিশ্বকাপ খেলার সর্বশেষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। এই 8 দলের সাথে বাছাই পর্ব খেলে জায়গা করে নেবে আরও 2টা সহযোগী দল। বাছাই পর্ব খেলতে হচ্ছে সাবেক 2 চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে। তাদের সাথে লড়াই করবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডস, নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়ে। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। Thank you.